প্ল্যান করলে সাকসেস হয় না। একদম কফি হাউসের সামনে চলে এসেছি, কিন্তু তার আগে তোমাদের সঙ্গে খাবার দাবারের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারলাম না। শীতকালের সকালটা একদম কড়াইশুঁটির কচুরি দিয়ে শুরু হচ্ছে। আহা, যা স্মেলটা বেরিয়েছে না! ওনারা বললেন ফোন করে পারমিশন নিতে হবে, অনেক রুলস এন্ড রেগুলেশন আছে। এই রকম মাটনের পিস দু পিস করে থাকে, তাই তো? কফি হাউসে স্যান্ডউইচ কফি খাওয়া হলো না। মাটনটা তুলতুলে নরম হয়, কিন্তু যা ফ্লেভার ঢুকেছে, হয় না ভাই, হয় না। আজকে আমি আজকে আমি যাচ্ছি তোমাদের মোস্ট প্রত্যাশিত এমন একটা জায়গায়, যে জায়গার ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করে বসে আছো, যে সোনার চ্যানেলে এই ভিডিওটা কবে আসবে, কবে কবে। এই জায়গাটা নিয়ে কিন্তু তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। এটা কি আসল কফি হাউস, না নকল কফি হাউস, না কি এটা? কলকাতার যে ইন্ডিয়ান কফি হাউস আছে কলেজ স্ট্রিটে, সেই জায়গায় আমি গিয়েছিলাম। সেখানে ভিডিও করতে অ্যালাউ করে না, আমাকেও করা হয়নি। সেখান থেকে সেদিন মন খারাপ করে চলে এসেছিলাম বলে কফি হাউস আজকে আমাদের শ্রীরামপুরে চলে এসেছে। এত কথা আমি বলছি, কিন্তু আমি এখনো জানি না এখানে আমাকে ভিডিও করতে দেবে কিনা, বাট লেটস ট্রাই, দেখা যাক। একদম কফি হাউসের সামনে চলে এসেছি, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বঙ্গিনসান, ওয়েলকাম টু মাই চ্যানেল, হাউ ওয়াজ খেয়ে আছো। ওনারা বললেন ফোন করে পারমিশন নিতে হবে, অনেক রুলস এন্ড রেগুলেশন আছে, সেটাতে আমার কিছু বলার নেই, বাট ভিডিও করা যাবে না এখন। তোমাদের অপেক্ষা, আমার এত দূর আসা, ভিডিও করা হলো না। প্ল্যান করলে সাকসেস হয় না, আনপ্ল্যান ভিডিও এগেইন। আচ্ছা, এই হচ্ছে আমাদের শ্রীরামপুরের কফি হাউস, আর অ্যাড্রেস একদম লেখাই রয়েছে কলেজ স্ট্রিট, মানে এটা একদম রিয়েল, কোনো ফেক কিছু না। অ্যাড্রেসটা আমি বলে দিই, আমাদের শ্রীরামপুর যে SBI আছে ধুপিঘাটের পাশে, SBI এর একদম পাশে। ভিডিও তো করতে দিল না, মানে খাবার দাবারটা আমিও খেতে পারলাম না, তোমাদের সঙ্গে খাবার দাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলাম না, বাট অ্যাড্রেসটা জানিয়ে রাখলাম, যারা জানতে না, যারা আসতে চাইছো তারা চলে আসতে পারো। দেখো, এই হচ্ছে আমাদের ইউটিউবারদের লাইফ, ঠিক আছে? এলাম, ফ্রিতে খেলাম, ভিডিও করলাম, চলে গেলাম, হয় না ভাই, হয় না। বেরিয়েছি যখন কিছু তো খেতে হবে, এখন একদম মানিকতলায় চলে এসেছি। মানিকতলায় এটা হচ্ছে বাসুদার কচুরির দোকান, তার একদম পাশে আছে শিবুদার কচুরির দোকান, ওই জায়গায় আমি খেয়েছি প্লাস ভিডিও করেছি। আর এই কচুরির দোকানটা কিন্তু 53 বছরের দোকান। আচ্ছা, এখানে এটা হচ্ছে ছোলার ডাল, আর এখানে হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারিটা প্রায় শেষ একদম, এটা ভর্তি ছিল, আলুর তরকারি শেষ হয়ে গেছে প্রায়, ছোলার ডালটা রয়েছে। আর আমি বানাতে বলেছিলাম কড়াইশুঁটির কচুরি আর হিঙের কচুরি, কত করে দাম? কড়াইশুঁটির কচুরি 8 টাকা পিস, হিঙের কচুরি 7 টাকা পিস। আমি প্রথমবার ট্রাই করলাম, আমার বহুদিনের ইচ্ছা ছিল এখান থেকে খাওয়ার, কিন্তু হচ্ছিল না, আজকে হয়ে গেল। কড়াইশুঁটির কচুরিটা শুধু শীতকালে পাওয়া যায়, এছাড়া ওই হিঙের কচুরিটা সারা বছর তোমরা পাবে, আর বিকেলে সিঙ্গারা, আলুর দম, এই সমস্ত কিছু হয়। কফি হাউসে স্যান্ডউইচ কফি খাওয়া হলো না, এখানে কচুরি খেয়েই কাজ মেটাই, আর এটা হচ্ছে হিঙের কচুরি। দোকানটা ভালো, ব্লগার হতে হলে আমার মতো হও, কোথায় ব্লগ করতে আছি জানি না। নেক্সট দোকানের সন্ধানে। আচ্ছা, এই হচ্ছে পাঞ্জাবি বিরিয়ানি সেন্টার, এইদিকে গেলে হচ্ছে আমাদের শ্রীরামপুর বটতলা পরিবার, এইদিকে চলে গেলে হচ্ছে কর্ণগড়। দুপুরবেলা ওপেন হয় কটা থেকে? তিনটে থেকে ওপেন হয়, এখন তো 1:30 বাজে, 12টার সময় স্টার্ট হয় আর দুপুর 3টার মধ্যে শেষ হয়ে যায়। হচ্ছে মাটন বিরিয়ানি, এই রকম মাটনের পিস দু পিস করে থাকে, তাই তো? আরে থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু একদম বাজে দুপুর 1:30, আর পাঞ্জাবি বিরিয়ানিতে এক হাড়ি বিরিয়ানি শেষ। আমার একটা প্রশ্ন আছে, বিকেল বেলা করো না কেন? বিকেল বেলা করবো, একটা নিজের জায়গা হয়ে যাক, এটা ভাড়া আছে, তার জন্য করছি না। আচ্ছা, ইন ফিউচার হবে। হচ্ছে এক হাড়ি জাস্ট সবে শেষ হলো, আর এখানে কিন্তু আর এক হাড়ি চলে এসছে। হাড়িটা কিন্তু প্রায় শেষ, আর একদম নতুন হাড়ি এখানে চলে এসেছে। আহা, যা স্মেলটা বেরিয়েছে না, ওরে বাপ রে বাপ! নামটা পাঞ্জাবি বিরিয়ানি কেন? পাঞ্জাবি বন্ধু বান্ধব অনেক, তারপরে বন্ধু বান্ধব দিয়ে নাম হচ্ছে। আচ্ছা, বন্ধু বান্ধবরা সাজেস্ট করেছিল নামটা। আচ্ছা, এই হাড়িতে কিন্তু শুধু মাটন আছে, আর চিকেন বিরিয়ানি নিতে গেলে চিকেনের আলাদা ভাবে পিস, তোমরা ওই চাপের পিসটা দিয়ে দাও, তাই তো? এই হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি,
তার সঙ্গে দু পিস মটন উইথ আলু আর স্যালাড, টোটাল এটা দাম হচ্ছে 150 টাকা। তার সঙ্গে এখানে একটা চিকেন চাপ নিয়েছিলাম, চিকেন চাপের দাম হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে একদম ওই পারের মানে ব্যারাকপুর স্টাইলের রাইসটা হয়, মশলাদার ব্রাউনিশ কালারের রাইস হয়, এখানে কিন্তু সেই রকম রাইসটা না লাইট একদমই না, অনেকটা স্পাইসি রাইসটা। আর এই হচ্ছে একটা আলুর পিস, আলুটা না যথেষ্ট নরম। ও হো হো, এই দোকানে না একটা আলাদাই ব্যাপার আছে, মানে ভিড় রাশ দেন হামলে পরে বিরিয়ানি খাওয়া, তা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাওয়া, সব কিছু হয় এই দোকানটাকে। মটনটা তুলতুলে নরম নয়, কিন্তু যা ফ্লেভার ঢুকেছে ইনসেন। আর এই হচ্ছে চিকেন চপ, একটা উইংস এর দিকের পিস রয়েছে, তার সঙ্গে গ্রেভি রয়েছে, দাম হচ্ছে 50 টাকা। আদা রসুন একদম চাপটার মধ্যে না, আদা রসুনের একটা স্ট্রং ফ্লেভার আছে। এবার ইনসেন বাইটটা দিয়ে শেষ করি, এত চেঁচামেচি না এইটা তোমাদেরকে ডিস্টার্ব করবে। আলু, মটন, তার সঙ্গে পেঁয়াজ আর রাইস একসাথে নিয়ে ইনসেন বাইট। একটা কথা আমি দিচ্ছি না, কারণ ওনাদের দোকান, ওনাদের রুলস, ওনাদের রেগুলেশন, ওনাদের টার্মস এন্ড কন্ডিশন, সমস্ত কিছুটা ওনাদের ব্যাপার। ওনারা বললেন আমাকে যে পারমিশন করাতে হবে, কয়েকদিন টাইম লাগবে, তারপরে যদি আমাকে ফোন করেন তাহলে আমি অবশ্যই ওখানে যাবো, তোমাদেরকে ভিডিও দেখাবো, তোমরা কফি হাউসের ভিডিও দেখতে পারবে। আজকে সেটা হলো না, আমি আমি আর প্ল্যান করে কখনো বেরোবো না এরকম মানে আনপ্ল্যান ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটা, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকম একটা ভালো ভিডিওতে আজকের মতো। আজকে আমি যাচ্ছি তোমাদের, ও সরি, কবে কবে এরকম হট করে এগিয়ে আসবে পিছন দিক থেকে, ওই পায়ে আওয়াজ না হয়। 1 2 3 ভাই এখানে ফাঁকা থাকে বলে এসেছি, এখানেও গাড়ি রাখ, এগোবো আমি। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, ভিডিও তো করতে দিই, কর কর আর বিকেলবেলা ওপেন হয় না, কিন্তু এত ডিমান্ড, আমারও ডিমান্ড কাকু, বিকেলবেলাও স্টার্ট করো। আচ্ছা আজ দুপুর 3টার মধ্যে হাড়ি একদম পরিষ্কার হয়ে গিয়ে চেয়ার টেবিল গুছিয়ে, হাড়ি একদম পরিষ্কার হয়ে গিয়ে চেয়ার টেবিল গুছিয়ে।